হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনার কাছে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনার সঙ্গে কথা বলবো সেটি হচ্ছে ইউটিউবের ওয়াচ টাইম নিয়ে। তো ইউটিউবে অনেকজনাই খুবই দুঃখিত এবং অনেকজনাই খুবই অসুবিধায় পড়েছেন ইউটিউবের এই নতুন রুলস, ওয়াচ টাইম যে বাড়াতে হবে 4000 ঘন্টা। 4000 ঘন্টা যে ওয়াচ টাইম, এই 4000 ঘন্টা ওয়াচ টাইম বাড়াতে গেলে আমাদের প্রচণ্ড পরিশ্রম করতে হবে যদি আমরা একটা পারফেক্ট ওয়েতে যদি চলতে থাকি। কিন্তু এই জায়গাতেই আমি যদি আপনাকে একটি ট্রিক অ্যান্ড ট্রিক্স কিছু বলে দিই, যেটি আপনি খুব সহজে সামান্য আপনি 2 থেকে 3 দিন অথবা 7 দিনের মাথায় আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি অ্যাচিভ করে নেবেন, এবং তার সঙ্গে যে 10,000 সাবস্ক্রাইবার আপনি সেটাও অ্যাচিভ করবেন, বলুন তাহলে সেটা কেমন লাগে? তো আজকে আমি সেই সব বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। যদি আপনারা আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে প্লিজ আপনি আমার চ্যানেলটাকে লাইক এবং আমার এই ভিডিওটাকে একটু লাইক করবেন, আমার চ্যানেলটাকে একটু লাইক করবেন, আর আমার ভিডিওটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে এবং এতে কমেন্ট দেওয়া একটু ভুলবেন না। এটা আমার আমার জন্য মানে আমার আপনাদের কাছে একটি অনুরোধ রইল। তো চলুন দেখা যাক অ্যাকচুয়ালি আমি আপনাকে কি বলতে চাইছি। অ্যাকচুয়ালি আমি আপনাকে কি বলতে চাইছি তো আগে বন্ধুরা, আমি যে জিনিসটা যে আপনাকে বলতে চাইছি বা দেখাতে চাইছি, আজকে সাপোজ এই একটি ভিডিওটা, তো এটিকে আপনি কিভাবে এটাকে আপনি গ্রো করবেন এই ভিডিওটাকে, তো আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন এই ভিডিওটাকে সাপোজ যদি আপনাকে গ্রো করতে হয়, আমার এই ভিডিওটাকে আমি দেখাচ্ছি, সাপোজ আপনারাও নিজের ভিডিওকে গ্রো করতে পারবেন। তো এটিকে গ্রো করতে গেলে দেখুন আগে আমি আপনাকে একটি নতুন রুলস যেটা আপনাকে কেউ এখনও পর্যন্ত দেখায়নি, আমি এটাকে আপনাকে দেখাচ্ছি, কাইন্ডলি আপনি একটু দেখুন। যদি আপনি এটি ঘুরে গোটা ভিডিওটাকে যদি ফুল দেখেন পুরো ভিডিওটা, তাহলে আপনি আপনার ভিডিওর ওয়াচ টাইম যথেষ্ট হারে বাড়াতে পারবেন এবং অনেকটা হারে বাড়াতে পারবেন। তো আমি সেটাই আমি আপনাকে দেখাই। আপনি যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটার উপর আপনি শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পর যে ভিডিওটাকে আপনি ওয়াচ টাইম বাড়াতে চাইছেন, ঠিক আমি সেটা নিয়ে আলোচনা করব। তো শেয়ারে ক্লিক করার পর এখানে দেখুন কপি লিঙ্ক, এই কপি লিঙ্ক বলে যে লিঙ্কটি দেওয়া রয়েছে এটাকে আপনি কপি করে নেবেন। ঠিক এটাকে কপি করে নেওয়ার পর এখান থেকে আপনি আপনার ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি দেখুন এখানে আপনাকে একটা লিঙ্ক আপনাকে মানে গুগলের মধ্যে আপনাকে সার্চ করতে হবে, যার নাম হচ্ছে fblinker.com। তো আপনি fblinker.com খুলবেন, ঠিক আমার মতো এইভাবে fblinker.com খুলে আপনি এখানে ঠিক ইয়োর লিঙ্ক যেটা রয়েছে আপনি ঠিক এখানে ডবল লং প্রেস করে পেস্ট করে দেবেন। আপনার লিঙ্ক এখানে পেস্ট হয়ে গেল। আপনার লিঙ্ক পেস্ট হওয়ার জন্য আপনি ইউটিউবের যে ভিডিওটার মধ্যে যে টাইটেলটা দিয়েছিলেন, যে যে ডিসক্রিপশানটা দিয়েছিলেন, আর যে পিকচারটা আপনার থাম্বনেল হিসাবে ছিল, প্রত্যেকটা জিনিস এখানে কপি হয়ে অটোমেটিক্যালি চলে আসবে। আর চলে আসার পর আপনার বন্ধুরা একটা প্রবলেম হতে অসুবিধা হতে পারে, যদি আপনি এখানে আপনার ফেসবুকটাকে লগ ইন না করে থাকেন তাহলে দয়া করে প্রথমে আপনি লগ ইন করে নিন, নাহলে যদি আপনাকে যখন আপনি সাবমিট করতে যাবেন তখন কিন্তু আপনাকে লগ ইন চাইবে। যেহেতু আমার এখন সাবমিট করা রয়েছে বা আমি এখানে লগ ইন হয়ে আছি, তার জন্য আমার এখানে সাবমিট করতে বলছে না। এবার সাপোজ আমি ভিডিওটা এখানে দেখেন আপনি কত বড়ভাবে থাম্বনেল চলে এসেছে, আপনি এখান থেকে সাবমিট করুন। সাবমিট যখনই আপনি করবেন, সাবমিট করার পরে আপনাকে আর একটা অপশান দেবে এখানে, এখানে একটু লোডিং হচ্ছে, আমি একটু জাস্ট ওয়েট করছি আপনাকে একটু বোঝাবার জন্য। তো আমার ইন্টারনেট খুবই স্লো রয়েছে, তো দয়া করে আপনারা একটু আমাকে ক্ষমা করবেন যাতে আমি ভিডিওটা যাতে খুব লেন্দি না হয়ে যায়, আমি সেটাই চাইছি। বাট ইন্টারনেট স্লো থাকার জন্য একটু প্রবলেম হচ্ছে, একটু আমার সঙ্গে থাকুন আপনারা। সাবমিট করলেই এটা দেখুন এরপর সাবমিট হয়ে যাবে। আর সেই সাবমিট হয়ে যাওয়ার পরে কেমন কী হচ্ছে আমি আপনার আমি আমার ফেসবুকটাতে দেখাচ্ছি। তো আমি আমার ফেসবুকটাকে অ্যাকাউন্টটাকে খুললাম, যেখানে অ্যাকাউন্ট আমি যে সেটাকে সাবমিট করেছি আমি সেটা আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন সাবমিট হওয়ার পর এখন আপনার যে ভিডিওটি রয়েছে দেখবেন আপনি আপনার FBতে নর্মাল আপনি যদি কোনো ভিডিওকে আপনি যদি আপলোড করে থাকেন, তার স্পেসিফিকেশান তার যে ইমেজটা থাম্বনেল ইমেজটা খুবই ছোটোভাবে হয়ে থাকে, তো আপনি যখনই সাবমিট করবেন তো দেখবেন আপনার ভিডিওটা এখন ঠিক এই পজিশানে কেউ একটা লং প্রেস হয়ে আছে। আজকে যখনই কেউ ভিডিওটাকে ওপেন বা থাম্বনেলটাকে খুব বড়োভাবে আছে, অ্যাট্রাক্টিভ হয়ে আছে, অ্যাট্রাক্টিভ হলেই মানে লোকেরা আসবে আপনার পেজে, আপনার ভিডিওটা দেখতে তারা অ্যাট্রাক্টিভ থাকবে, তারা এখানে লাইক করবে, তারা ভিডিওটাকে শো করবে, সামথিং বেশি না, আপনার বেশি দরকার নেই, আমার বেশি কিছু দরকার নেই, সাপোজ 30 সেকেন্ড, অনলি ফর 30 সেকেন্ডস তারা যদি ভিডিওটাকে শো করে না, তারা যদি দেখে তাহলেই আপনার একদম চুটকির সঙ্গে একদম পাক 7 দিনের মাথায় আপনার 4000 ওয়াচ টাইম হতে বাধ্য। কেন এই ট্রিক্সটা
কেউ আপনাকে বলবে না। সাপোজ এই যে থাম্বনেলটা, যখনই কেউ যদি ভিডিওটাকে ওপেন করে একদম ইউটিউবের সঙ্গে এটি ওপেন হয়ে যাবে। দেখুন আমি টাচ করার সঙ্গে এটি কেমন ইউটিউবের মধ্যে ওপেন হয়ে গেল। তো ব্যাস এই হচ্ছে আপনার ওয়াচ টাইম, ব্যাস এইভাবে আপনার ওয়াচ টাইম হেভি হারে বেড়ে যাবে। আর কিছু নেই হিসাবে এই বন্ধুরা, আপনি এটাকে ফলো করুন। যেই যেই ভিডিওগুলো আপনার খুবই ভালো লেগেছে বা পুরনো যেসব ভিডিওগুলো আপনার কাছে রয়েছে, আপনি সেসব ভিডিওগুলোকে নিয়ে আসুন আর এসে সেই ভিডিওর উপর ঠিক এই ট্রিপটা আপনি চেষ্টা করে দেখুন। আমি আই থিঙ্ক আপনার এই যে আপনি যেটা চেষ্টা করবেন, যেটা যথেষ্ট আপনার কাছে এটা খুবই ভ্যালুয়েবল এবং খুব আপনার ভালো হবে। আর যদি বন্ধুরা আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো দয়া করে প্লিজ আপনার টেকসুটি চ্যানেলটাকে একটু আপনি এটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এটা আমার কাছে আমার জন্য আমার আপনাদের কাছে একটি অনুরোধ রইল। Yeah.